বাদাম নেড়া কথার সাথে কয় নবী আমার মত নবীর কিয়াম লাগবে না জিয়ারতের দরকার নাই জানাজার পরে দোয়া লাগবে না এখন আবার নতুন নতুন কিছু বাইর হইছে এডি আন্তর্জাতিক হাইব্রিড এগুলার আমি বলি করোনার চেয়ে বড় মারাত্মক ভাইরাস কি রে বাবা আমরা কোন মাজারে যাই জয় জয় বলিনি তাহলে বুঝা যায় বাদাম না মুলুবি জিয়ারত বুঝনা ফুজাও চিনে না কথা বলেন ঠিক কি না দেখেন নামাজ পড়তে যেই ওযু জিয়ারত করতে একই ওযু কথা কন তো এবার ওযুটারে যদি কোন লোক কয় ওযু কইরা পূজা করতে যা মুসলমান হইয়া এই কথাটা মুখ দিয়ে বাইর কইলে আল্লাহর কুদরতি কলিজা আঘাত লাগে কি লাগে না কি রে বাবা ওযু করলাম নামাজের যে সেজদা দিব ওই একই ওযু দিয়ে আমরা জিয়ারত করি তুমি ডাইরেক্ট কয় পূজা করি কারণ ওরা বুঝবেন আজকের আমার মুর্শিদ কিবলা গাজী মুসলিম জালালী হুজুর কিবলা স্মরণের মাহফিল আমার ভাগিনা ফরহাদ সবসময় করে আমি বললাম তো তার দুনিয়াতে কোনো কিছু অভাব হবে না মদিনার খাতির আমার মুর্শিদ হক ছিলেন যিনি মোল্লা কাজিমউদ্দিন সারা 1400 মসজিদ করছে খাম খেয়ে কথা মনে করবেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা তো এখন মসজিদ করতে গেলে মসজিদের মধ্যে সুদের টাকা লাগাইয়া দিই আমনগো এলাকাত নাই আমাদের এলাকাত বহু শিল্পপতি আছে ক 5 লাখ টাকা মসজিদের জন্য দিলাম বাবা এটা কোথ থেকে আসছে হিসাব করে দেখবেন যেটা লাভ অংশের টাকা এটা দে লাভটা কোথ থেকে সুদের এত কথা কোন ঠিক কি না যাক তবু আমি আপনাদেরকে বলবো আমি কিছু আনকমন কথা আজকে আনলাম অনুরোধ থাকবে যদি শোনার মনস্তব থাকে চুপ থাকবেন আমল নেওয়ার চেষ্টা করবেন আমরা নবী চাই কি চাই না অনুরোধ করব বৃদ্ধ লোক যারা আছেন যুবক লোক যারা আছেন শিশু বাচ্চা যারা আছেন সবাইকে বলবো প্রয়োজনে সামনে এসে দিক দিয়ে দাঁড়ায়া শুনেন চেয়ার চেয়ার যদি দেন চেয়ার প্রয়োজনে এক সাইডে দেন বিজ্ঞ লোক দাঁড়াইয়া শুনতে পারবে কারণ জায়গা হইতেছে না আব্বা এবার ফাগলা বাইতে তো আমার মনে চতুর্দিকের তার ফাল খোলা লাগবে এই সামিয়া নাইগুলা এছাড়া কিছু করার নাই কারণ ছোট মঞ্চ হয়ে গেছে ফাগলা তাই বাই তাহিরি আসলে দুই কানিও হয় না আমাদের দেশের কানি বেশ কম আছে আমাদের 120 শতকে এক কানি আমার কথা শৈলে মনে হয় 30 শতক কোথার লোক কোথার মিলায় আমার আব্বা এই যে মোল্লা কাজিমউদ্দিনের কথা শুনেন উনির কয়েক বিঘা জায়গা ছিলেন কয়েক বিঘা কানি মিললে বিঘা হয় তো আমার আব্বা যান আমাদের তো ভাই 5 বিঘা জায়গা আছে দরবারে অনেকে গেছেন অনেকে যান নাই তো বাবা আসলে এই হবিগঞ্জ ডিস্ট্রিক্টে গত বছর আমি 285টা মাহফিল করছি এবার 300 ফারিছি আলহামদুলিল্লাহ কো আজকে আমার ভাই বাবুল ভাই কি আছে এখানে বাবুল ভাইর জিজ্ঞাসা করেন আজকে দিনের বেলা একটা তাহিরি সব মাহফিল ডাকছি শাস্তাগঞ্জে আলহামদুলিল্লাহ কো রাত্রে রাখার মতো লাইন নাই এখন আমিও দিনই শুরু করে দিছি আলহামদুলিল্লাহ বলেন এটা সুন্নিয়তের জন্য লাভ না লস জোরে করে লাভ না লস অনুরোধ থাকবে আমরা নবী চাই কি চাই না একটু দুটা হাত তোলা দেন ক্যামেরা সবগুলা ঘুরাও নারে তাকবীর এই আওয়াজ হবে না যেটা আওয়াজ দিত না ডাইরেক্ট করোনা ধরবে এখন গরম হয়ে গেছে মাস আমার ভাই তাইরি সাহেব আসলে যেরকম শ্রোতা গরম হয়ে যা পাবলিক টির গরম করা লাগবে গরম না হলে ওয়াজ আসে না কথা কন ঠিক কি না আসেন এবার আমি জানি ওরাও আছে ওই পন্থি লোক যারা আমার নবীরা আমার মতন কয় আছে না ও বাবা এরা আছে এরা ভাইরাস তো বাবা এটি বইয়ে থাকবো এটা কি বাবা আব্বা সবাই জবাব দিতে আমার হাতে এটা কি এই কোরআন শরীফ নিয়ে কারো সন্দেহ আছে আমি কোরআন থেকে আলোচনা করবো কারো সমস্যা আছে আসেন বাবা এই পবিত্র লোহে মাহফুজের কোরআন এত দামি এত সম্মান কে দিলেন আল্লাহ দিলেন এই কোরআন আমার আল্লাহ কয় বন্ধু আসমানি কিতাব 104খানা কয়টা জবাব দিতে হবে কয়টা 104খানা আসমানি কিতাবের মধ্যে 103খানার মধ্যে যা আল্লাহ নাজিল করলেন মাশউর কিতাব হলো 4টা তাওরাত জবুর ইনজিল কোরআন সুবহানাল্লাহ কোন ও বন্ধু 104খানা কিতাবের মধ্যে 103খানা কিতাবে আমি আল্লাহ যা নেয়ামত বরকত নাজিল করলাম এই পবিত্র কোরআন লোকে মাহফুজে তা নাজিল করে দিলাম সুবহানাল্লাহ এত আস্তে নি বলবেন জোরে বলেন সুবহানাল্লাহ
ইরে বাবা শ্রেষ্ঠ কোরআন আল কোরআন এটা যে কোরআন এটার দলিল যা কি বাদাইম্মা মৌলভীরা যে আমার নবীরে আমার মতন কয় তারে জিজ্ঞেস করবেন এটা যে কোরআন শরীফ এটা দলিল লাগবে না মো কথা কয় এটার দলিল কি হেরে যদি জিগান হাফপান গরম হইয়া যাইবো জানতো না ফাইরবো কেমনে ফারে একটা নবীর কিয়াম ভালো লাগে না কো জিয়ারতকারী আমরা বলে জিয়ারত করি না আমরা বলে জিয়ারত ফুজাকারী নাউজুবিল্লাহ কোন কিরে বাবা ফুজার সাথে তুলনা কেন কর আমরা বলে খাট ফুজারি মাজার ফুজারি কথা কন কয়নি কয়নি আব্বু কথা বলতে বলেনি আমি এটার দলিল সহকারে আনলাম মনোযোগ দিয়ে শুনবেন অন্তরের কান লাগান জানি না রে কার জন্য জীবনের শেষ মাহফিল হয়তো আমি জালালির জন্য হতে পারে এই যে সামনে চেয়ার দিয়ে আমরা সভাপতি সহসভাপতি সম্মানী ব্যক্তিরা আমার পাশে ডাইনে বামে আছে একটু মনোযোগ দিবেন কে কার আগে কবরে যাইব কারো কোনো গ্যারান্টি আপনি আমি মরবো আমাদের মরার পরে কবর বাতিও জ্বলবে না কিন্তু আল্লাহর ওলিরা মরে না ওনারা কবর জিন্দা আল আউলিয়া ও লাগিয়া মতু সুবহানাল্লাহ এরা ওলি আল্লাহর মাজার পছন্দ করে না এই জন্য আমি বলি হায় হায় পাগল মরলে বাতি জ্বলে মুন্সি মরলে মরে না গো মুন্সি মরলে জ্বলে না কানার ভিতরে খোদাই আছে ও হাবিরা বোঝে না কথা ঠিক কিনা বাবারা আল্লাহর অলিরা জিন্দা 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 মনোযোগ যারা কলি আল্লাহ কি নবী বেলে মরে গেছে আহারে বাদেব নাকি কইতাম এগুলা কোরআন হাদিসে বোঝে না কারণ যারা দেখেন মুন্সি মোল্লা বাত্তিকে মোমবাতি লইয়া যায় না যাইয়া দেখেন বাবা নাসিরুদ্দিনের হাজার হাজার বাজি জ্বলতেছে কথা কন ঠিক কিনা এসে পাগল মোলে বাতি জ্বলে মুন্সি মোল্লে জ্বলে না গো মুন্সি মোল্লে পাগলের ভিতরে খোদাই আছে কানার দলে বোঝে না পাগল মলের বাতি জ্বলে মুন্সি মলে জ্বলে না গো মুন্সি মলে পাগলের ভিতরে খোদাই আছে ও হাবিরা বোঝে না ঠিক কি না পাগল ছিলেন হামজালা নবীর প্রেমে জীবন দিল গো ফেরেশতারা গোসল দিল ফেরেশতারা গোসল দিল ও হাবিরা বুঝল না পাগল মলে বাতি জ্বলে মুন্সি মলে জ্বলে না গো মুন্সি মলে পাগলের ভিতরে খোদাই আছে ও হাবিরা বোঝে না ঠিক কিনা বাবারা মনোযোগ মনোযোগ বহু মুরব্বী বাবার দাড়ি পাকা আমি দেখতেছি বসে আছেন আপনাদের পায়ে ধরে বেয়াদুফি মাফ করবেন আমি আপনাদের নাতির সমান হব তবু মঞ্চে উঠা লাগে কিছু করার নাই একটা কথা মনোযোগ দিয়ে শুনবেন যারা আমাদের ফুজার সাথে তুলনা করে ফুজা কারা কয় জিয়ারাত কারা কয় বাদেন না মনোবি এটাই বোঝে না আমি আজকে প্রমাণ সহকার দিমু রাজিনী সবাই জোরে বলেন রাজিনী তাহলে মনোযোগ অন্তরের কান লাগান কেউ সাউন্ড করবেন না আলোচনার মাঝখান দিয়ে যদি বসুরদাদের কথা আমার কানে শোনা যায় আলোচনাটা নষ্ট হয়ে যাইব আমি অনুরোধ করুন বাজান একটু মহাপতার ভালোবাসা নিয়ে আপনারা আমার কথা শুনবেন আব্বা তোমরা আমি বলবো এই সামনে আর আসো না কারণ এখানে ক্যামেরাম্যানরা আছে তাদের একটা তার নষ্ট হলে শেষ কথা বলো ঠিক কিনা ওরা অনেক কষ্ট করে আসছে যথেষ্ট ক্যামেরাম্যান আছে আর ক্যামেরাম্যান যদি থাকো তোমাদের কাজটা তাড়াতাড়ি শেষ করো কারণ ওয়াজে ডিস্টার্ব করলে ওয়াজ হবে না কথা কন ঠিক কিনা আমি যাই ওয়াজের দিকে যাইতে চাই একটা না একটা ডিস্টার্ব লাগে আমি অনুরোধ করব সাতক ফকির মকন মনকে নরম করে আমার কথাগুলো শ্রবণ করেন এই কথাগুলো যদি আমলে নিতে পারেন খোদা কি কসম কোরআন সত্য আমার নবী সত্য জীবনে বেড়া পার হইয়া যাবে সুবহানাল্লাহ আব্বার আমার মনোযোগ এই লোকে মাহফুজের কোরআন আমি বলছি কোরআনের দলিল কি কথাটা মনে আছে একটু কথা বলেন মনে আছে আব্বা এটার তো দলিল লাগবো কথা কন ঠিক কি না এত দামি কোরআন আমার নবীর কারণে আমরা পাইলাম এই পবিত্র কোরআন কত দামি কিতাবু আলাম লিখতেছেন আল্লাহ পাকের নাম হলো 10,000 নাম কোন কোন তাফসীরকারক কয় না না 3,000 নাম 1,000 নাম আরশে গাতা 1,000 নামের তসবিহ পাঠ করে ফেরেশতারা আর 300 তাওরাতে 300 জব্বুর
করে 300 ইনজিলে 100 নাম বগদাদি কায়দার মধ্যে পাওয়া যায় এই টোটাল 3000 নামের মধ্যে কোন কোন তাফসীর কারাক বলতেছে আমার আল্লাহ কয় বন্ধু আপনি শুনাইয়া দেন জানাইয়া দেন আমি আল্লাহ নামকে পছন্দ করলাম এটা জাতি নাম আল্লাহু আকবার কোন এই আল্লাহ নামের জিকির যারা করবে আল্লাহ নামের জিকির যারা আদায় করবে খোদার কসম বন্ধু জানাইয়া দেন 10000 নাম আদায় করলে যে সওয়াব হইব ওই আল্লাহ নামের জিকির করলে তার ওযিফা আদায় হইয়া যায় বাজান বললাম ওরা কয় ওলি আল্লাহ মরে গেছে আরে মানুষ তো মরণ আমি লিখলাম কুল্লু নাফসিন যায়েকাতুল মউত বললাম জবানে কোরআনে আছে কি নাই আমরা সবাই মৃত্যুর যাত্রী কিন্তু তাফসীর কারক কি বলে শুনতে হবে তাফসীর কারক বলতেছেন মৃত্যু না মৃত্যুর স্বাদ গ্রহণ করা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন ওরা ডাইরেক্ট বলে আমরা মরে গেছি ওলি আল্লাহরা মরে যায় ওলি আল্লাহর মাজারে নাকি আমরা জিয়ারত করি না আমরা বলে পূজা করি নাউজুবিল্লাহ কোন এখন আসেন বাবারা অনেক হিন্দু আজকের মাহফিলে থাকতে পারে দেখার জন্য কথা কন নাকা আপনাদের এলাকায় হিন্দু থাকলে জিজ্ঞাসা করবেন এবারে বলেন তো হিন্দুদেরকে বানাইছে কে জোরে বলেন কে কিরে বাবা হিন্দুরা কি ওযু করি পূজা করে নি না জোরে কোন হিন্দুরা ওযু নাই ওদের পানি খরচ নাই কারণ ওদের ভিন্ন ধর্ম আমাদের ধর্মের কথা কোরআনে আল্লাহ বলেছে এটা হলো শ্রেষ্ঠ ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম সুবহানাল্লাহ কোন এখন যারা বলে আমরা নাকি জিয়ারত করি না পূজা করি বাবা দুঃখ লাগে তুমি তো কোরআনে বুঝো না জিয়ারত কারে কয় পূজা কারে কয় যার বেন্দের মধ্যে জ্ঞানের মধ্যে কথাটা ধরে না সে আবার কোন ধরনের মানুষ একটু মনোযোগ দিবেন অন্তরের কান লাগান ডাইন বামে তাকাবেন না বাবা চমৎকার একটা আলোচনা আনলাম আপনারা যদি কথা বলেন আমার আলোচনা নষ্ট হয়ে যাবে কারণ কথা মনোযোগ সহকারে শুনলে নিজের কাছে ভালো লাগবে রাস্তাঘাটে যারা যারা আছেন চতুর্দিকে দাঁড়ায়া যান ভিতরের জায়গা নাই একটু মনোযোগ দিয়ে শুনেন বাজান রে ওলি আল্লাহর মাজার জিয়ারত করতে ওযু লাগেনি জবান হবে লাগেনি আচ্ছা বাবা ওলি আল্লাহর জিয়ারত আর মাজার আমি মনোযোগ দিবেন ওলি আল্লাহর জিয়ারত করতে যে ওযুর নিয়ত ওই ওযুর নিয়তে সাইর ফরজ আছে নি জোরে কোন ওযুতে কয় ফরজ নামাজের ওযুতে কয় ফরজ দেখেন নামাজ পড়তে যে ওযু জিয়ারত করতে একই ওযু কথা কোন এবার ওযুটারে যদি কোনো লোক কয় ওযু কইরা পূজা করতে যা মুসলমান হইয়া এই কথাটা মুখ দিয়ে বাইর কইলে আল্লাহর কুদরতি কলিজা আঘাত লাগে কি লাগে না কিরে বাবা ওযু করলাম নামাজের যে সেজদা দিব ওই একে ওযু দিয়ে আমরা জিয়ারত করি তুমি ডাইরেক্ট কয় পূজা করি আরে পূজা করতে তো লাগে দুইটা মূর্তি কটা হিন্দুরা বছরে 13 পূজা করে পূজা করতে বহু টাকা নষ্ট হয় দুটা মূর্তি একটা হচ্ছে ভগবান আর একটার নাম ভগবতী কটা হইছে ফুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটা মূর্তি বানাইয়া ওই মূর্তির সামনে দুধ কলা বাতাস দিয়া তারা কীর্তন করে জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রবে নারায়ণ হরে নাউজুবিল্লাহ কিরে বাবা আমরা কোন মাজারে যাইয়া জয় জয় বলিনি তাহলে বুঝা যা বাদান না মুলুবি জিয়ারত বুঝা না পূজাও চিনে না কথা বলেন ঠিক কিনা এবার আসেন বৌদ্ধদেরকে বানাইছে কে আল্লাহর কসম বৌদ্ধরা দুটা মূর্তি বানায় একটার নাম ঈশ্বর আর একটার নাম ঈশ্বরনি ফুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ ও আমার বন্ধুরা ওরা পূজা করে কীর্তন করে কিভাবে এসেন মা গো সরস্বতী কণ্ঠে দেন গো ফাও জিহ্ব অজ্ঞে নৃত্য করে সরস্বতীর মাও সরস্বতীর পদপাদে কোটি নমস্কার জনমে জনমে মা গো সেবিব তোমায় দব্য মূল্যে নিত্য মনস্তুতে নম নম নাউজুবিল্লাহ ওরে বাবা আমরা তো এগুলা বাজারে বলি না কথা কন ঠিক কিনা এবার মনোযোগ দিবেন মনোযোগ অন্তরের কান লাগান আমি কেন জিয়ারতের কথাটা ধরলাম যেহেতু আমার আব্বা জালালি সাহেবের স্মরণে উনি পর্দা করেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু ওলি আল্লাহর পাওয়ার যায় নাই কোরআন ক লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহু আকবার কোন তাফসীর শ্রেষ্ঠ তাফসীর আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি 558 পৃষ্ঠা খুলবেন উনি বলেন কুওয়াতান আফসাদে ফায়াজহাবুনা মিনাল আরদে ওয়া সামাগে ওয়া জান্নাতে ওয়ুদাম্মিরু আদাকুম ইনশাআল্লাহ তাআলা ওলি আল্লাহ ইন্তেকালের পরে ওদের বেলায়েতি পাওয়ার 40 গুণ বেড়ে যায় ভ্রমণ করে আসমান ভ্রমণ করে মাগরিব মাশরিক জান্নাত যেই যেই ভক্ত যেখানে বিপদে পড়ক না কেন রে যদি মুর্শিদের থাকে লাইন ভালো থাকে মুর্শিদ কয়া ডাকতে দেরি রে ওই ভক্ত মুর্শিদের সামনে অন্য সুরুদের হাজির হইতে দেরি না আল্লাহ 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 আল্লাহ
লাগলো আজকে স্লোগান দিছে আর সময় নাই আব্বার আমার বন্ধুরা মনোযোগ অন্তরের কান লাগান এবার খ্রিস্টানরা দুটা মূর্তি বানায় কয়টা 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 আমি বুজার জন্য জিয়ারত কারে কয় পূজা কারে কয় বুজার দরকার আছে না এটা তো আপনাদেরকে ঠগাইয়া দেয় আমরা বলে মাজার পূজারি আমরা বলে খাট পূজারি ফ্যাট পূজারি বাতাম না কয় কিতারে ফ্যাটও বুঝি পূজা চলে হায় হায় কষ্ট হয় তুমি কিভাবে মুসলমান নাম ডাকাও মুসলমানের মধ্যে তো খারাপ ভাষা থাকতে পারে না আচ্ছা বাবা আমরা কি মা বাপের কবর জিয়ারত করান না তো জিয়ারত তো যদি কয় যে আমরা জিয়ারত নামটা পূজা করি তোর কষ্ট লাগে কি লাগে না আসেন এটা আরো ভাঙ্গাইয়া দিচ্ছি এবার বৌদ্ধদেরকে খ্রিস্টানকে মানাই লোকে খ্রিস্টানরা দুটা মূর্তি বানায় একটার নাম গড আর একটার নাম গডেস কড হইছে পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটা মূর্তি বানাইয়া ওনারা কীর্তন করে পূজা করে অ্যাংসে বেলসে সাকসে মাইংসে অ্যাংসে বেলডে বেলডে বেল মুকি মরিগুন সাপ কি বেদাসে কাল নাকে ডাকছে ওঠো ওঠো সূর্যমণি তোমার জীবন আমারই মরণ ফরম কর রহম কর ইয়া মা কালী নাউজুবিল্লাহ আমরা কবর আমরা জিয়ারতে যাইয়া এগুলা বলি না রে বাবা জিয়ারত করতে কি লাগে শুনে নেন আল্লাহ কয় বন্ধু আমি আসমানে কিতাব সারিখানার মধ্যে 103 খানা যা নাজিল করলাম তা কোরআন শরীফে আমি দিয়া দিলাম এবারে 30 পারা কোরআনে যা আছে রে আমার আল্লাহ কয় জগৎ রে আমি আল্লাহ সূরা ফাতিহা উম্মুল কোরআন কোরআনের মা তার মধ্যে দিয়া দিলাম এই জন্য ফাঁসে গানা নামাজে সূরা ফাতিহা দিয়া ইমাম সাহেব হুজুর শুরু করেনি কথা কয় না খেরে ফাঁসত্ব নামাজে সূরা ফাতিহা আসেনি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা লাগেনি আমার নবীজির আল্লাহ কয় বন্ধু ওই সূরা ফাতিহা একবার কুল হু আল্লাহ তিনবার মা বাপের কবর সামনে দাঁড়াইয়া জিয়ারতের নিয়তে আদায় করলে আমি আল্লাহ একটা খতম কোরআনের সূরা তার আমলে ফুসাইয়া দিই ফতুয়া খালি গায়ের জোরে ফতুয়া চলে না ফতুয়া দিতে হলে কোরআন লাগবে ফতুয়া দিতে হলে হাদিস লাগবে ফতুয়া দিতে হলে আজমা লাগবে ফতুয়া দিতে হলে কিয়াস লাগবে কথা কোন ঠিক কি না এই জন্য যাহাদের জবান আছে একটু মহব্বতে বলেন ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে বেতা চিরদিন তুই থাকবি না ভুবনে নিরাজনে দিবে তোরে দোজকের আগুনে বাজান ফেলবে তোরে দোজকের আগুনে নিরাজনে দিবে তোরে আজ এই নবীর এই নবীর এই নবীর কিয়াম লইয়া বাঁধেন নারা ফতুয়া দেয় আমার নবীর তাসরি বানার কথা শুনে আল্লাহর ঘর খানা কাবা সেজদায় পড়ে গেছে মাগমা দলিল 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 কুনতুয়া তু ফুলাইলা তাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাইতু সাজাতাল মক্কাতা নাহমা কামা ইব্রাহিম আল্লাহু আকবার কোন ওরে যেই নবীজির আগমনে কাবা ঝুঁকে পড়েছে সেই নবীজির কিয়াম করতে দোষের কি আছে ঠিক কি না বাবারা হায় হায় জীবন জীবন সপে দিলাম নবীর চরণে হায় হায় জীবন জীবন সপে দিলাম নবীর চরণে মা আমেনার কোলে বাবাই আব্দুল্লাহর দরে বলেন দয়াল নবী এলো দেখো মক্কা নগরে হায় হায় দয়াল নবী এলো দেখো মক্কা নগরে মা আমেনার কোলে বাবাই আব্দুল্লাহর দরে ও আব্বারা এই কোরআন সত্য আল্লাহর বাণী এই কোরআনে আল্লাহ বলে দিছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত ঘোষণা কর মরণটা যে কত কষ্ট কত ভয়ঙ্কর আমি কেন মরার কথা বললাম ওলি আল্লাহর মৃত্যু আর রসুলের মৃত্যু আসমান জমিনে ব্যবধান আমরার দেহের মধ্যে রুহ হইল পাঁচটা কয়টা আমার নবীর দেহ মোবারকের রুহ হইল সাতটা আল্লাহ কার সাথে কার তুলনা করো বাদাম নারা কথার সাথে কয় নবী আমার মতো নবীর কিয়াম লাগবে না জিয়ারতের দরকার নাই জানাজার পরে দোয়া লাগবে না এখন আবার নতুন নতুন কিছু বাই রইছে এডি আন্তর্জাতিক হাইব্রিড এগুলারে আমি বলি করুণার সে বড় মারাত্মক ভাইরাস ও জালালিয়ারা কারা
এরা বুকের মধ্যে হাত দিয়ে নামাজ পড়ে, এরা আল্লাহর কসম এরা হচ্ছে আহলে খবিস। রাজ্জাক বিন ইউসুফ আমি বলবো তার রং মানে জন্মের মধ্যে ডিস্টার্ব আছে, কারণ কি জানেন নি? সে বলে আমার নবী কাল হাশরের ময়দানে নাকি নবীর নেকের পাল্লার দিকে একবার চাইবে, বদের পাল্লার দিকে আরেকবার তাকাইবো, কত বড় হারামি হলে এই কথা বলতে পারে? সমস্ত আম্বিয়ারা নাফসি আল্লাহ বলবে, আল্লাহর কসম রে জ্ঞানই নাই তার, জ্ঞানে যে মূর্খ কিছু নাই। কবি নজরুল কয় জগৎ শুনে নাও, আমার নবী সারা ওই হাশরের দিনে কাউকে পাওয়া যাবে না, যার কাছে যাইবা সে বলবে আল্লাহর কাহার রূপের সামনে আমি দাঁড়াইতে পারবো না। আজকাই আল্লাহ গরম হইয়া গেছে, যত গরম হোক না কেন মনের মানুষ যদি সামনে আসে আগুনটা জাগাত নিবে। যা শুরুতে কথাটা না বললে নয়, যারা আমার নবীর কিয়াম মানে না মিলাদ মানে না এদেরকে আমি প্রশ্ন করি, মনোযোগ দিবেন, এদেরকে বলবেন কাল কয়টা এটা কইবো? দুইটা, ইহুকাল ফরকাল শেষ পুঞ্জি কথা কল না। আরে কাল তো শুধু দুইটা না, কালের কথা কবি নজরুল ইনি জ্ঞানী হইয়া, উনি আরবি লাইনে পড়ে নাই, গ্রামার জানে নাই, কোরআন শরীফ মুখস্থ করে নাই, কবি নজরুল কয় না না কাল হইল তিনটা, সুবহানাল্লাহ। কাল কয়টা? এই জন্য কবি নজরুল বলেছে তীর বহু বনে প্রিয় মোহাম্মদ এলো রে দুমি, আহে আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আহে আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি। কবি নজরুল কয় কাল তিনটা। আমার আব্বা জালালি হুজুর এই গানটাকে, আমার আব্বা যখন কবি নজরুল বলছে কাল তিনটা, কির কবি নজরুল সাধারণ বাংলা লাইনের কবি হইয়া কেমনে বুঝলো কাল তিনটা? এবার আমার আব্বা বলেছেন, ওরে কোথায় হতে আইলাম গোয়াবি দরদি গো কে ভাই আমার জগৎ গোস্বামী, সিনার ভাগ্য হলো নাই আমার, ওরে ও মুর্শিদ সানামা কোন সাধনে ফাগিব দিদা, আমি নিয়া আইলাম ষোলো গয়ালা দরদি গো ব্যবহার কো রিতে রে দুনা। আল্লাহু আকবার বলেন। কবি নজরুল কয় কাল কোন দুটা না, কাল হইল তিনটা। রুহ জগত একটা আছে নি বাবারা, রুহ জগতে সমস্ত রুহকে আল্লাহ রেখেছে, কেউ একদিন আগে কেউ একদিন পরে দুনিয়াতে আসে, আবার যাওয়ার টাইমের কোনো সিরিয়াল নাই, কথা বলেন ঠিক কি না? এরে আমার বন্ধুরা আমার ভাইয়েরা, কবি নজরুল কয় কাল তিনটা, বাদান না মুলুবিরা কাকাল ইহুকাল ফরকাল, উদোয়া কইরা দেখো তো কান ঠিক কি না? আল্লাহু আমিন কয় কয় আল্লাহ ইহুকাল ফরকাল তার জীবনে শান্তি করে দিও, কনি কনি কনি। কিন্তু কাল তিনটা, কাল দুইটার কথা কেন বলো? কবি নজরুলের কথাটা ভাবতে হবে, উনি কেমন জ্ঞানী ছিলেন। উনি কয় জগত রে শুনে নে, আমার নবী সারা দরদি নেই, নবী সারা কেউ আফন নাই, কোটি টাকার সম্পত্তির মালিক তোমার ডান বামে গুলি লইয়া তোমার পাহারাদার রাখ থাকে, বডিগার্ড থাকে, ওরা যদি শুনে তোমার করুণা ওরা সরে যাইব, একমাত্র নবী সারা কারো আপন পাইবেন না। ভয়ঙ্কর হাশরের ময়দানে মার কাছে যাইবেন, মা সন্তানদের পরিচয় দিবে না, বাবার কাছে যাইবেন, বাবা সন্তানকে পরিচয় দিবে না। আল্লাহু আকবার কম বাজান কেন বললাম? মুর্শিদের দয়া ছাড়া রসুলকে পাবেন না। এখনো যারাই আছেন বাবারা বায়াতে রসুল গ্রহণ করেন নাই, ফির ধরেন নাই, ক মা বাপ থাকতে ফির কেন? না না বাবা, মা বাপের কথা শরীয়তে 500 আয়াত এদেরকে মানতে হবে, এবার তরিকতে 1900 আয়াত, একটা আয়াত যদি আপনি অস্বীকার করেন আপনার ঈমান শেষ। এবার হাকিকতে যাইতে হবে, যারা তরিকতের রাস্তায় কদম দিল তারা হাকিকত তালাশের প্রেমে ডুবো হাবুডুবু খাইবে, যারা হাকিকতে ঢুকে যাবে তারা মারফতের তদ্দন্য হাবুডুবু খাইবেন। মারফতের মধ্যে 2166 আয়াত টোটাল, আল্লাহর কোরআন 6666 আয়াত। মুর্শিদ যখন ধরবেন, দয়াল মুর্শিদের নজর যদি আপনার কলবের দিকে পড়ে রে, ওই কলবটা কলব থাকবে না, ওটা মদিনার আয়না হয়ে যাইব, ওই আয়নার ভিতরে আপনি আমার নবীরে দেখতে পাইবা।
এই নবীরে আমরা চাই কি চাই না, আওয়াজ হবে চাই কি চাই না। আজকের অনুরোধ হচ্ছে আপনাদের প্রতি, বাবা আমরা শুনি নামাজ আমাদের জন্য, কথা বলেন ঠিক কি না। আমার ভাই তাহিরি ভাই ফাইজাগাত বলে যে নামাজ লাগবে, মা বাবার খেদমত লাগবে, শুধু তাহিরি ভাই বলবে কেন, আমরা শুনিও তো সবাই বলি, কারণ আমার নবীজি ছাড়া, আমার নবী ছাড়া আর কেহ নাই। এই নবী পাঞ্জেগানা নামাজ আনছে, নামাজ ছিল পঞ্চাশ ওয়াক্ত, নামাজ করেছে পাঞ্জেগানা, কথা কন ডাকা। এই পাঁচ ওয়াক্ত নামাজে উম্মতের কল্যাণ এনেছে এই দয়াল নবীর প্রেমে। যারা কটুক্য করেন আমাদের সাথে তাদের মিল নেই, থাকবে কেমনে। নবী বলেছেন উম্মত তিহাত্তর দলে বিভক্ত, বাহাত্তর দলের নামাজ, রোজা, হজ, জাকাত, দিলা, কুলুক, এগুলো সব বরবাদ হয়ে যাবে, কারণ ইমান নেহি তো কামেল নেহি। ইমান আছে তো সর্ব ইবাদতে মানে আমল আছে, ইমান ছাড়া আমলের দাম নাই। এবার আমি আপনাদেরকে অনুরোধ করব একটা কথার উত্তর দিবেন। কিছু কিছু জায়গায় ওয়াজিনেরা বক্তারা ওরা বলে আমার নবী বিশ্ব নবী, আব্বা এই কথাটা বলে আমার নবীর সম্মানকে একেবারে ছোট করা হয়, কারণ নবী তো বিশ্বের জন্য না, নবী কুল কায়নাতের নবী। সুবহানাল্লাহ। কোরআন বলে, কোরআন বলে মাগরিব, মাসে সিমাল, জুনুব, আরশ আজিম, নিচে তাহাতা সাহারা, সমগ্র জাহানের জন্য আল্লাহ হইছে সৃষ্টিকর্তা, আল্লাহ মালিক, আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। কোরআনে কয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত জাহানের মালিক কে? আল্লাহ। এবারে এই জাহান, মাগরিব, মাশরিক, সিমাল, জুনুব, আমি যদি এগুলো নিয়ে আজকে বসি 210 ঘন্টা ওয়াজ শেষ করলে করা যাবে না। শুধু মূল পয়েন্টগুলো আপনাদেরকে বুঝিয়ে দিব, যাতে বাতিলদের সামনে দৌড়তে পারেন, লড়তে পারেন, এই জিনিসগুলো জানাই দিচ্ছি। আব্বা দেখেন তো, আপনারা কোরআনে শুনেছেন সাত আসমান, ঠিক কি না? জোরে বলবেন ঠিক কি না? এরপরে নিচে সাত জমিনের কথা শুনছেন নেই, সাত আসমান দেখেন তো একটা খুঁটিও নাই। আপনি গড় করবেন 27 বন্দের গড়, 27 হাতের গড়, টিন লাগাইলে কতগুলা খুঁটি লাগে, কতগুলা ফিলার দেওয়া লাগে, এবার ফাউন্ডেশন করলে তো আমার বাইকে বেশ লাগে। ইরে নিজে একটা গড় করবেন, ছোট গড়ের কতগুলা খুঁটি লাগে, এত বড় আসমান আল্লাহ সাজাইছে রে, আল্লাহর কসম আমার নবীকে একটা খুঁটিও নাই। এবার হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, আল্লাহ তো বলেছে সাত আসমান, আসমানের কি খুঁটি নাইনি, তাহলে কেমনে দাঁড়াইছি? আমার নবী কয়, আসমানটা দাঁড়াইছে আল্লাহ পাকের কুদরতের কারণে। খোদার কুদরত কি চমৎকার! এবার আস হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, আমি আপনার কাছে জানতে চাই, তাহলে জমিনও কি এইভাবে দাঁড়াইছিনি? আমার নবী কয়, সাদরে না না, জমিনও এইভাবে দাঁড়ায় নাই, জমিনকে আল্লাহ দাঁড় করেছে ফেরেশতার মাথার উপরে, সাতটা জমিন বসাইছে। সাদ কয়, নবী গো, তাহলে ফেরেশতাটা কিসের মধ্যে দাঁড়াইলেন? আমার নবী কয়, ফেরেশতাটা আছে কালো একটা পাত্রের উপরে। সাদ কয়, নবী গো, তাহলে কালো পাত্রটা কিসের উপরে? আমার নবী কয়, কালো পাত্রটা আছে অন্ধকারের উপরে। সাদ কয়, নবী গো, তাহলে অন্ধকারটা কিসের উপরে? আমার নবী কয়, অন্ধকারটা আছে দ্বন্দ্বকারের উপরে। সাদ কয়, নবী গো, তাহলে দ্বন্দ্বকারটা কিসের উপরে? আমার নবী কয়, দ্বন্দ্বকারটা আছে খোয়াকারের উপরে। সাদ কয়, নবী গো, খোয়াকারটা কিসের উপরে? আমার নবী কয়, খোয়াকারটা আছে মাজার উপরে। সাদ কয়, নবী গো, মাজারটা কিসের উপরে? আমার নবী কয়, মাজারটা আছে আল্লাহ পাকের কুদরতের উপরে। সাদ কয়, নবী গো, আল্লাহ পাকের কুদরতটা কিসের উপরে? আমার নবী কয়, আল্লাহ পাকের কুদরতটা আছে আল্লাহ পাকের কুদরতি বাতাসের উপরে। সাদ কয়, নবী গো, বাতাসটা কিসের উপরে? আমার নবী কয়, বাতাসটা আছে আল্লাহ পাকের কুদরতি পানির উপরে। সাদ কয়, নবী গো, আল্লাহ পাকের কুদরতি পানিটা কিসের উপরে? খোদার কসম, নবীর দেহের মধ্যে পাতলা একখানা চাদর ছিল রে, চাদরটা নবী ফালাইয়া ডাক দিয়া কয়, চাদরে ওই পানিটা আছে তোর দয়াল নবীর কান্না আঙ্গুলের উপরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার! এই নবীর ডাইরেক্ট আমার কাতারে নিয়ে আসে, আনেনি আমনের মনের মধ্যে সুর আছে, সুত্তামি আছে, রুবি আছে, এ তার এত সম্পদ আর কেন নাই? কথা কন না, আমাদের মনে আসে না, আসে না, আসে না যে আমার ভাইয়ের বেশি আমার কেন কম, টাকার পাগল? আমার নবী তো টাকার পাগল ন, নবী পাগল হয়েছে গুনাগার, ইমানদার, গরিব উম্মতের পাগল। এই জন্যে আমি জালালি ফাইজাগার মধ্যে বলি, নবী তোমার দরবারে সব গরিবের মেলা,
অদিলা বদিলা দিয়া মিলাই সমেলা অদিলা বদিলা দিয়া মিলাই সমেলা নবী তোমার দরবারে সব গরিবের মেলা শিল্পপতির টাকার জন্য মাহফিলে অতিথি থাকে আসে না কথা কন লাগা অনেক অতিথি লেখা না টাইম নাই কারণ কি ওই টাকার পিছু দৌড় দিতেছে আর গরিবে সুন্দর করে ওযু করে নামাজ পড়ি চিন্তা করছে আজকে তাহিরি সাহেব আসবে দালালি সাহেব আসবে সব বাস ওখানে জমগা কথা কন লাগা গরিবের হাতে টাকা আসলে চিন্তা করে কোথায় বাবা শাহজালাল মাজার জিয়ারত বাবা নাসিরউদ্দিন মাজার জিয়ারত শিল্পপতির সুযোগ পাইলে কয় কক্সবাজার ভ্রমণে যাবো সিঙ্গাপুর ভ্রমণে যাবো কথা কন লাগা এই জন্য আমি বলেছি না না গরিবের পাগল আমার নবী গুনাগার ইমানদার উম্মত গরিবের পাগল এই জন্য নবী ঘোষণা দিয়েছেন দনির 500 বছর আগে গরিব যাবে জান্নাতে সুবহানাল্লাহ কর আর তাওয়াজ করবেন সুবহানাল্লাহ এই জন্য মহাপতে বলেন নবী তোমার দরবারে সব গরিবের মেলা অদিলা বদিলা দিয়া মিলাই সমেলা অদিলা বদিলা দিয়া মিলাই সমেলা নবী তোমার দরবারে সব গরিবের মেলা ওই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না আওয়াজ হবে চাই কি চাই না এবার আসেন নিচের দাঁত আমি সমাধা করলাম এবার উপরের দিকে আপনি যাইবেন কিভাবে উপরে যাইবেন উপরে আমার নবী আছে কি নাই জোর বলেন আছে কি নাই বিশ্বাস হয় কি হয় না নবী কেমনে আছে শুনে নেন এটা আমি বলি নাই ফেরেশতা জিব্রাইল যেতে পারে নাই মিকাইল যেতে পারে নাই ইসরাফিল যেতে পারে নাই আজরাইল যেতে পারে নাই নবী গেল কেমনে কেমনে গেল নবী কোরআন কয় নবী এইভাবে গেছে সুবহানাল্লাজি আসরা বি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ঘোষণাকার দেখেন সাদরাতুল মুনতাহা পর্যন্ত জিব্রাইলের ক্ষমতা পাওয়ার শেষ 70,500 নূরের ফাঁকা আমার নবীর কাছে কদমের কাছে আরজি করে গিয়া রাসূলুল্লাহ উপরে আমার যাওয়ার ক্ষমতা নাই কারণ আল্লাহর 70,000 নূরের পর্দা এখান থেকে পাওয়ার শুরু এখন বাদাম নারাজি গাইবেন নামাজ তো কোনো সিদরাতুল মুনতাহার বাজেট নয় নামাজ বাজেট হইল আল্লাহর বাড়িতে আল্লাহর বাড়ি যাইতে হলে সিদরাতুল মুনতাহা থেকে 70,000 নূরের পর্দা আল্লাহু আকবার এক এক পর্দা থেকে এক এক পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা দুনিয়ার 1,000 বছর হাশরের হলেন একদিন মাগমা ওই দিনের কথা আল্লাহর কোরআনে বলে দিলেন ও জগৎ শুনে নাও জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছর দ্বিতীয় আসমান 500 তৃতীয় 500 চতুর্থ 500 পঞ্চম 500 ষষ্ঠ 500 সপ্তম 500 সিদরাতুল মুনতাহা 500 সিদরাত থেকে 70,000 নূরের প্রথম পর্দা 500 এইভাবে 500 পর্দার পরে এক একটা পর্দা যাইতে 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 নবী গেলেন লামকাম লামকাম যাওয়ার পরে আরো 500 বছর রাস্তা আরশ আজিম আল্লাহু আকবার কম এবার আরশ আজিম যাওয়ার পরে আপনার নবী আমার নবী কেমন নবী আল্লাহর কসম কথা কই বন্ধু আপনি যে নিচে তাকাইতেছেন কেন তাকান গো বন্ধু আমি তো বুঝলাম আমি জানি আপনি যে জুতা নিয়ে আসছেন এখন জুতাগুলারও দেখেন নবীর জুতার কত দাম জুতা মোবারক আরশ গেছে আল্লাহু আকবার কম আর সে একটা ডাক দিয়ে কয় আল্লাহ আমি দেখলাম তুমি মাওলার নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই দিলা নাই কুলুব নাই নইর আকার খোদা তুমি তোমার সাথে কোনো কিছুর শরীর চলে না কিন্তু তুমি তো কোরআনে কাদিমি বলেছ ইউসাল্লুনা আলান নাবী তুমি একা নয় গো তোমার রহমতের ফেরেশতাদেরকে লইয়া তুমি তোমার বন্ধুর উপর দুরুদ আদায় করো ওই বন্ধু আসতেছে আমার দিদার তোমার দিদারে আরশের মধ্যে ওই বন্ধু মোস্তফার জুতার দুলিগুলা লাগায়া আমি আরশে ধন্যবাদ বানাইয়া